শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে যত বড় ক্ষমতাধরী হোক না কেন কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিক শ্রমিক এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন কোন সমস্যা হলে সরকারই তার সমাধান করবে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার সবগুলো কনভেনশন ও প্রোটোকলে বাংলাদেশ স্বাক্ষর করলেও আমেরিকা কেন করেনি অথচ তারাই খবরদারি করতে চাওয়ায় বিষয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী তুহিন বিস্তারিত শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই আলোচনা সভা সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বলেন শ্রমিকদের কল্যাণ করাই আওয়ামী লীগের লক্ষ্য বঙ্গবন্ধুই মে দিবস পালনের সূচনা করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের কল্যাণে ব্যয় বাড়ানোর তাগিদ দেন বলেন শ্রমিকদের বঞ্চিত করলে কারো ছাড় নেই কেউ যদি আমাদের শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়ব না শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে তাদের ভালো মন্দ দেখতে হবে মালিকদেরও দায়িত্ব আছে তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে সেটাই আমি চাই যে প্রতিষ্ঠান ভাত কাপড় দেয় সেই প্রতিষ্ঠানের সুবিধা দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের কারো উস্কানিতে বিশৃঙ্খলায় না জড়ানোর অনুরোধ করেন সমস্যা হলে সমাধানের জন্য তার দরজা সব সময় খোলা বলে জানান সরকার প্রধান আইএলও কনভেনশন সই না করে অন্য দেশে খবরদারিতে আমেরিকার সমালোচনাও করেন শেখ হাসিনা এটা কিন্তু আমরা করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই আমেরিকা করে নাই যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়েকটা আয়লো কনভেনশন বা প্রোটোকল সই করেছে তার বোধ জবাব দিতে পারবে না আর সেখানে যদি কেউ আন্দোলন করে সাথে সাথে চাকরি শেষ আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি কথা বলি সমস্যাগুলি সমাধান করি এখানেই বিরাট তফাৎ সেই জন্য আমাদের উপর অনেক খবরদারি করার চেষ্টা করা হয় আর কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমস্যা সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা সেটা আমরা করে যাচ্ছি করে যাব এই জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্ণা দেওয়ার দরকার নেই আন্দোলনের নামে বিএনপি জামাত শ্রমিকদের পুড়িয়ে মেরেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ও চিকিৎসা সহায়তা দিয়েছে আমিন তুহিন আর টিভি ঢাকা সব গৃহ শ্রমিক হত্যার বিচার নারী বান্ধব কর্ম তৈরি মজুরি বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে পালিত হচ্ছে মহান শ্রমিক দিবস দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল সমাবেশ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে শ্রমিক নেতারা বলেন তাদের শ্রমে ঘামে শিল্প প্রতিষ্ঠান বিকশিত হলেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত তারা রিপোর্ট মে দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন পথসভা মিছিল মিছিলসহ নানা কর্মসূচির আয়োজন করে শ্রমিক সংগঠনগুলো সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব ও এর আশপাশে উপস্থিত হন রাজধানীসহ বিভিন্ন জেলার শ্রমিকরা ব্যানার বা সংগঠন আলাদা হলেও সবার দাবি ছিল অভিন্ন যেখানে মূল দাবি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের ভালোভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত পারিশ্রমিক আমরা চাচ্ছি যাতে সরকার আইনি কনভেনশন গুলো করে এবং শ্রমিকদের জীবন মান অনুযায়ী মজুরি পায় তারা 2765 ডলার যদি মাথা আয় হয় পাঁচ সদস্যের একজন পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা বাংলাদেশের কোন শ্রমজীবী মানুষকে আয় করে তার মাথায় আয় আছে কিন্তু তার পকেটে এছাড়া প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের কাজ করার উপযুক্ত পরিবেশ তৈরির দাবিও জানান শ্রমিকরা সবচেয়ে বেশি যেটা বৈষম্য করেছে কলকারখানার শ্রমিকদের জন্য চার মাস মাতৃত্বকালীন সুবিধা এবং সরকারি কর্মচারী কর্মকর্তা যারা নারী শ্রমিক তাদের জন্য ছয় মাস কিন্তু বৈষম্য না করে সরকার দিবে আমাদের বাঁচার মতো মজুরি নাই বাংলাদেশের ন্যূনতম মজুরি আছে কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি নাই অবাধ ট্রেড ইউনিয়ন করা শ্রমিক হত্যা বন্ধ করা শ্রমিককে ইউনিয়ন করা এবং ন্যায্য সকল প্রতিষ্ঠানে কর্মঘন্টা নির্ধারিত করার পাশাপাশি শ্রমবান্ধব নীতি গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক শ্রমিক নেতারা প্রায় লক্ষ গার্মেন্টস তারা কিন্তু আস্তে আস্তে কর্মহীন হচ্ছে অনেকে আরও ভবিষ্যতে হবে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে এই বিষয়ে সরকারের কোনো আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না সকল গৃহ শ্রমিক হত্যার বিচার ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান শ্রমিক নেতারা নয় অধিকার আদায়ের জনগণ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলুগীর তিনি বলেন এখন আর চুপ করে বসে থাকলে হবে না সব রাজনৈতিক দলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মেয়েদি দিবসে শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তারা রিপোর্ট করছেন রহমান জাহিদ তীব্র তাপদাহের মধ্যেই নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল খরতাপ মাথায় নিয়েই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দিয়ে জড়ো হতে থাকে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের শ্রমিক দলের নেতাকর্মীরা বিএনপি নেতারা জনগণের অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এই দেশে রিক্সালার মুক্তি এই দেশে ঠেলাখানার মুক্তি এদের সকলের মুক্তি নিহিত হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে ভোটের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এমন সময়ে মেয়ে দিবস পালিত হচ্ছে যখন দেশের মানুষ ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত সব মানুষ যে কোনো পঞ্চায়েত হোক তারা মনে করছে যে এই সরকার আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটি কে না এই দেশের সকল দলটা

বিএনপি নেতারা হতাশ কর্মীরা ক্লান্ত মন্তব্য করে তাদের মুখে আন্দোলনের কথা শোভা পায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগের সমাবেশে এ মন্তব্য করে তিনি বলেন অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিএনপি এখন ধ্বংসের পথে রাজনীতি করতে হলে তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন লন্ডন থেকে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না কর্মীরা ক্লান্ত নেতারা হতাশ কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছে এখনো আন্দোলনের দা বিএনপির মুখে আন্দোলন কথাটা ঘোড়াও মনে খান বলেছেন শেখ হাসিনার কল্যাণে এখন তাদের ন্যায্য মূল্য পাচ্ছে তিনি আরো বলেন শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক আদায়ে অন্য কোন সরকার চিন্তা করেনি সকালে নাক কান গলা ইনস্টিটিউটে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি তিনি বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করতে ইসলামেও নির্দেশ দেয়া আছে মন্ত্রী বলেন শ্রমিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি হাসপাতাল যার ফলে আজকের এই নাক কান গলা ইনস্টিটিউট পরে শ্রমিক সুরক্ষায় সচেতনতামূলক নাট্যাংশ মঞ্চায়িত হয় শ্রমিকদের ন্যায্য বেতন ন্যায্য পারিশ্রমিক কথা আর কোনো সরকার কোনোদিন চিন্তা করবে এটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিন্তা করছেন এবং সেই জন্যই আজকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নবীজি ঘোষণা করে দিয়েছেন যে শ্রমিকের ঘাম শোকানোর আগেই তার উপযুক্ত পারিশ্রমিকটা হতে হবে কাজেই শ্রমিকের মূল্য সবাই স্বীকৃত ওটা মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য এই কথাটি আজও টিকে আছে বলে বেঁচে আছে মানবতা বেঁচে আছে ভ্রাতৃত্ববোধ বলছি চলমান কাঠ ফাটা গরমে রোদ উপেক্ষা করে সেই মানবিকতার ফেরিওয়ালাদের গল্প বাংলাদেশ বেসপা কমিউনিটি এবার মেয়ে দিবস পালন করল ভিন্ন ধর্মীয় আয়োজনে নিহান নন্দের ক্যামেরায় শাকিলা করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস সরকারি বেসরকারি থেকে শুরু করে বাদ যায়নি ব্যক্তি উদ্যোগও প্রথমবারের মতো দিবসটিকে ঘিরে বাংলাদেশ ভেসপা কমিউনিটি নিল দারুণ এক ভিন্ন ধর্মীয় উদ্যোগ দুই শতাধিক ভেসপা নিয়ে ইস্কার্টুন গার্ডেনের অ্যাবাকাস কনভেনশন সেন্টার থেকে যাত্রা শুরু করেন বাংলাদেশ ভেসপা কমিউনিটির সদস্যরা সাথে থাকা ব্যাগ ভর্তি করে নেন ঠান্ডা পানির বোতল এনার্জি ড্রিঙ্ক ও বিস্কুট দিনভর রাস্তায় সেবাদানকারী সার্জেন্ট ট্রাফিক পুলিশ সদস্য সহ পথ শ্রমজীবী মানুষদের বিতরণের জন্য এসব খাবার নিয়ে বেরিয়ে পড়েন শখের ভেসপা চড়ে উত্তপ্ত গরমে আমাদের প্রশাসনের যে লোকজন আছে ওনারা আমাদের জন্য যে শ্রম দিচ্ছে ওদের জন্য আমরা কিছু এনার্জি ড্রিঙ্কস পানি গতকালকেও আপনারা শুনছেন যে এই ডিউটিরত অবস্থায় কিছু পুলিশ সদস্য আপনার সেন্সলেস হয়ে পড়ে আছে তাদেরকে সামান্য একটু তাদের জন্য কিছু করা সবাই যে কষ্টটা করছে কিছুটা লাঘব করার জন্য আজকে আমাদের সকলের প্রচেষ্টা বিবিসি থেকে মাথার ওপর সূর্যের তাপে যখন গলা শুকিয়ে যাওয়ার জোগাড় তখন হাতে শীতল এক বোতল পানি পেয়ে খুশির ঝলক পথের শ্রমজীবী মানুষদের আমরা পানি সব ই লাগছে ভালো লাগছে সবার জন্য আমরা দোয়া করি গরমের মধ্যে ঠান্ডা পানি দিতে অনেক খুশি লাগতেছে রমনা মগবাজার হাতিরঝিল গুলশান এক দুই রুটে দায়িত্বরত প্রশাসনের সদস্যদের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী এই উদ্যোগকে স্বাগত জানান তারাও আমরা যারা ট্রাফিক পুলিশ বা ট্রাফিক নিয়ে কাজ করছি রোদের মধ্যে তো আমাদের মানুষের সাথে অনেক সময় দেখা যাচ্ছে একটু দূরত্ব তৈরি হয়ে যায় বাট ভেসপা কমিউনিটি যে কাজটা করলো বাংলাদেশ ভেসপা কমিউনিটি যে তারা আমাদের সাথে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে স্যালাইন দিয়ে বা আমাদেরকে বিস্কিট দিয়ে বা সামান্য একটু কিছু দিয়ে অ্যাটলিস্ট আমাদের ট্রাফিক সদস্যদের মুখে যে হাসি ফুটিয়েছে এটা সত্যি প্রশংসনীয় আয়োজক জানান রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে মানুষগুলো রাস্তায় ঠায় দাঁড়িয়ে সেবা দিয়ে যান তাদের সম্মানে এবং মে দিবসকে উপলক্ষ করে করা হয়েছে এই আয়োজন সেই ট্রাফিক পুলিশ ভাইদেরকে এবং সার্জেন্ট যারা আছে কাইক পরিশ্রম যারা করেন পুরা ঢাকা শহরে সেই রিক্সাওয়ালা ভাইরা এবং যারা আছেন গায়ে খেটে খান তাদেরকে আমরা এই জিনিসগুলো দিব এটা সবারই করা উচিত বাংলাদেশ ভেস্পা কমিউনিটি কয়েকটা জিনিস ব্লেন্ড করে আমরা ফ্রি প্যালেস্টাইন সেই মতটা নিয়ে আজকে আগিয়েছি বেলা এগারোটায় ইস্কাটন থেকে কার্যক্রম শুরু করে দুপুর দুইটায় একই জায়গায় এসে শেষ হয় ভেসপা কমিউনিটির ব্যতিক্রমী এই আয়োজন শাকিলা করিম আর টিভি ঢাকা অন্যান্য প্রসঙ্গ তীব্র তাপ প্রবাহের মধ্যে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস রাজধানী ঢাকা সহ সারা দেশে কাল থেকে তাপমাত্রা কমে আসবে সেই সাথে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে ধারাবাহিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে রফিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত গেল সপ্তাহ দুয়েক ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ প্রতিদিন ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠছে জনজীবনে প্রচন্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ গরমের কোনো শেষ নাই আমরা কতজন গাড়ি চালালে পরে পারি যায় মানুষ বাঁচবে না শীত বর্ষা কিংবা গরম সব খাওয়া মানুষের খেটে চলমান আয় রোজগার নেই বললেই চলে এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের বাড়া কম যুগজনে বাসার থেকে কেউ বের হয় না আমাদের বাড়াও হয় না বাসায় থাকে না ঠিকমতো কারণ কারেন্ট বাসায় থাকতো খুব জামেলা এক কথায় সব মিলে খুবই ভয়ানক অবস্থায় যেহেতু আমরা হিট কন্ডিশন যে অঞ্চলগুলো কমে দিয়েছি তা বুঝতে হবে আমাদের তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে দেশে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে এখন বৃষ্টিপাত হলে কিন্তু সেই বৃষ্টিপাতের সাথে ঝড় বাতাস থাকে দমকা বাতাস থাকে কালবৈশাখী জ্বর হয় বজ্রপাত হয় আবহাওয়া অফিস বলছে চলতি মাসে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম থাকবে তবে তার সহনীয় পর্যায়ে রফিকুল ইসলাম আর টিভি ঢাকা সাত বছরে রাজধানীর গড় তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি দু সালে গড় তাপমাত্রা তেত্রিশ দশমিক শূন্য চার ডিগ্রি থেকে হয়েছে ছত্রিশ দশমিক নয় ছয় ডিগ্রি সেলসিয়াস এর সঙ্গে বছরের রেকর্ড ভাঙা এপ্রিল জনজীবনকে দুর্বিশহ করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন জলাধার পুনরুদ্ধার আর সবুজায়নী পারে এ অবস্থা থেকে মুক্তি দিতে সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব ছবি তুলেছেন মেহেদি হাসান সুজন গাছ কেটে জলাশয় ভরাট করে আর যথেচ্ছ সুউচ্চ দালান নির্মাণের ফলে নগরীর শীতলতার কফিনে যে পেরেক ঢুকানো হচ্ছে তা হারে হাড়ে টের পাচ্ছে নগরবাসী জলাধারে যে প্রশান্তি মেলে তার প্রমাণ রাজধানীর নবাবী পুকুর পাখির চোখে দেখা যায় কংক্রিটের শহরে চারপাশের দালান কোঠার মধ্যে গোলতালেবের জলকেলিতে মেতেছে শিশু কিশোর থেকে যুবারা ক্যাপসের গবেষণায় দেখা যায় গেল সাত বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে গড়ে সাড়ে তিন ডিগ্রি দুই সালে ঢাকায় গড় তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক শূন্য চার ডিগ্রি সেলসিয়াস চলতি বছর যা ছত্রিশ দশমিক নয় ছয় সবুজ আর জলাধার থাকলে যে তাপমাত্রা কমে এই কংক্রিটের নগরীতে তার প্রমাণ মেলে শাহবাগে খোলা আকাশের নিচে তপ্ত রাস্তা আর রমনা পার্কের গাছের ছায়ায় তাপমাত্রার ফারাক চোখে পড়ার মতো রাজধানীর সবথেকে শীতলতম যে রাস্তাটিকে বলা হয় রমনার রাস্তা যেখানে অনেক গাছপালা রয়েছে সেখানে আমরা তাপমাত্রা দেখছিলাম চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আমরা এখন এই তাপমাত্রা যন্ত্রটি নিয়ে আরেকটি রাস্তায় যাব যেখানে গাছপালা কম আছে সেখানকার তাপমাত্রাটি দেখানোর চেষ্টা করব রমনা পার্কের এলাকায় আমরা যে তাপমাত্রাটি দেখছিলাম আমরা এখন শাহবাগ দেখার চেষ্টা করব এখানে কি তাপমাত্রা বিরাজমান আমরা যখন রাজধানীর বিভিন্ন জায়গার তাপমাত্রা দেখছিলাম ঠিক সেই সময় আমরা ধানমন্ডি লেকে আসি যেখানে পানির জলাধার এবং গাছপালা আছে যার ফলে কিন্তু আমরা দেখছি এখানে আটত্রিশ ডিগ্রি নয় থেকে উনচল্লিশ ডিগ্রির ভিতরে তাপমাত্রা থাকছে তাই হারিয়ে যাওয়া জলাশয় আর মাঠ দাবি আইল্যান্ডে পরিণত এই রাজধানীতে তাপমাত্রা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় গাছপালা এবং জলাধার পুকুর এবং জলাশয় কিংবা সবুজের অবস্থান যেখানে আছে দিনের বেলায় সেখানকার যেই তাপমাত্রা থাকে দ্রুত রাতের বেলায় সেই তাপমাত্রা কমে আসে এবং শহর অঞ্চলে এই তাপমাত্রাটা কমে না দিনের বেলা যেমন থাকছে রাতের বেলা মোটামুটি একই রকম থাকছে চলতি মৌসুমে তাপমাত্রা যেভাবে বাড়ছে আর নতুন রেকর্ড করছে তাতে ধারণা করাই যায় পরিবেশ সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যতে বড় খেসারত দিতে হবে সকিবুর রহমান আর টিভি ঢাকা কিশোরগঞ্জের ভৈরবে দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়ায় নষ্ট হচ্ছে ফ্রিজ এসি এসি সহ বিদ্যুতের যন্ত্রপাতি কিশোরগঞ্জের ভৈরব প্রতিনিধি মোহাম্মদ আলামিন টিটু তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা দেড় বছর আগে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি টি পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো শয্যায় উন্নীত করা হয় কিন্তু বিদ্যুৎ চলে গেলে সীমাহীন দুর্ভোগে পড়েন হাসপাতালে রুগীরা কেননা লাখ লাখ টাকা বেয়ে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করা হলেও ছয় মাস না পেরোতেই অকেজু হয়ে পড়ে সেটি এছাড়া মোটা অঙ্কের টাকায় কেনা জেনারেটরটিও জ্বালানি বরাদ্দ না পায় চালানো যাচ্ছে না বিকল্প ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েন চিকিৎসক নার্সরা ছিল আমরা লেগে খুব কষ্ট হইতেছে আমরা তা মশা টসার খুব কষ্ট মশার কামড় টামর আমরা জানা টেরা না প্রচন্ড গরমে আমাদের চিকিৎসা চিকিৎসকরা এবং অন্যান্য স্টাফরাও চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এদিকে ঘন ঘন লোডশেডিং এর কারণে নষ্ট হচ্ছে ফ্রিজ এসি সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি তাগা ফ্যান নিছি 6300 টাকা দা আজকে আসছি এই ফ্যানের দাম চাইছে 7000

আর আপনার আশুগঞ্জ থেকে আমরা পাচ্ছি মাত্র তিন মেগট যে কারণে বাকিটা দেখা যাচ্ছে অনেক আমাদের লোডশেড করা লাগতেছে লোডশেডিং সমস্যার সমাধানের পাশাপাশি হাসপাতালের জেনারেটর চালু করতে আশু ব্যবস্থা নেওয়ার দাবি ভৈরববাসীর সুলতানা আর টিভি আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোকে জুলুম বলছে সাধারণ মানুষ সরকারের কাছে মেগা প্রকল্পের বাজেট সমন্বয়ের আহ্বান জানিয়ে তারা বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তেলের দাম বৃদ্ধিতে যোগ হবে নতুন ভোগান্তি গেল রাত থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ে প্রতি লিটার পেট্রোল ও অকটেনে আড়াই টাকা ডিজেল কেরোসিনে এক টাকা ও বাণিজ্যিক গ্যাসে প্রতি ঘন মিটারে পঁচাত্তর পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যা আজ থেকে কার্যকর রয়েছে পরিবহন সংশ্লিষ্টরা জানায় পণ্য পরিবহনে বাড়তি ভাড়া আদায় করতে হবে তাদের ফলে নিত্যপণ্যের দাম আবারও বাড়তে পারে আজকে যে কাঁচামাল নিয়ে নিয়েছি একুশ হাজার টাকা এই এক টাকা বাড়াতে আজকে মনে করেন হে বারো হইব বাইশ হাজার তেইশ হাজার নিত্য প্রয়োজন পণ্যের দাম তো বৃদ্ধি তেল বৃদ্ধি মানে হচ্ছে সব কিছুর সাথে সংযুক্ত এখন তো আমাদের এটা কঠিন জীবন ছাড়া আর কিছু না এটা অতিরিক্ত মানে এটা জুলুম হয়ে যায় এইভাবে যদি চলে তাহলে তো আমাদের মতো যারা রাইটার বা আমরা গাড়িগুড়ি চালা আমাদের জন্য কষ্টকর করে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতেছে একশো বা ডিজেল একশো টাকা ছিল এখন একশো টাকা বিক্রি করতেছে প্রতি রাতেই কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ গ্যার থেকে আর্তনাদের শব্দ পেতেন চারপাশের বাসিন্দারা তারা বলছেন সেবার নামে অসহায় মানুষদের এনে নির্যাতন চালাতেন মিল্টন সমাজার দিনে সর্বনিম্ন পঁচিশ পিস ইয়াবা ছাড়া তার দিন পার হয় না বলে জানান এক সময়ের নেশা পার্টনার তাপস প্রতিষ্ঠানটি সাবেক পার্টনারের অভিযোগ আয় ব্যয়ের হিসেবে মিল্টন বরাবরই স্বেচ্ছাচারী বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে না সব কিছু কুস্ত থাকবে না সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার ধর দ্বারস্থি আমি নিজের বিরুদ্ধে ওঠা আটশোর বেশি মরদেহ গোপন করার অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে নিজ ফেসবুক পেজে এমন ব্যাখ্যা দেন আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদদার আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই তবে রাজধানীর কয়েকটি কবরস্থান থেকে তার প্রতিষ্ঠানের নামে করা ডেথ সার্টিফিকেটে পরিচয়হীন মানুষেরও অস্তিত্ব মেলে যাদের দাফন সম্পূর্ণ হয়েছে তাহলে তার দাবি করা নয়শো মরদেহের বাকি আটশো জনের তথ্য গেল কোথায় দাফনে সমস্যা হলে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার কথা থাকলেও কতটা সে পথে হেঁটেছিলেন মিল্টন কবর দিতেছে না চাপা মাটি দিতেছে তো কেউ জানে না আমার কাছে বা আমাদের কারো কাছে সেগুলোর ব্যাপারে আসে না নিজ প্রতিষ্ঠানে বা নিজ এলাকা বরিশালে বিভিন্ন সময় উত্তেজিত অবস্থায় দেখা যায় তাকে মানবতা নিয়ে কাজ করা একজন মানুষের আচরণ এমন হবে কেন সেটি নিয়েও অনুসন্ধান করে আর টিভি কথা হয় কল্যাণপুর এলাকার অনেক বাসিন্দার সঙ্গে সবার ওই অভিযোগ ফেসবুকে সরব থাকলেও এলাকার মানুষের সঙ্গে ছিল তার বৈরিতা কাউকেই পাত্তা দিতেন না মিল্টন তার হাতে নির্যাতনের শিকার হয়েছে এমন মানুষও পাওয়া যায় তখন আম্মা আরেকটা ছেলে হাত ধরছে হাত ধরার পরে আম্মার হাত ফালাই দিয়ে ও আম্মারে মনে করেন যে চার পাঁচটা ঘুষি মারছে আর একটাই কথা আমার উপর পর্যন্ত হাত আছে আমি একবারে ফোন দিলি কাদের সে আমার ফোন ধরবে তবে প্রতিষ্ঠানটির সীমানা ঘেঁষা বাড়িগুলোর মানুষের দেওয়া তথ্যগুলো ভয়ঙ্কর প্রতিরাতেই নির্যাতনের শব্দ পেতেন তারা তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দেয় তাপস নামে এক যুবক দীর্ঘ এক মাস মিল্টনের সঙ্গে নিয়মিত নেশা করেছে সে আর প্রতিষ্ঠানের হিসাব নিয়ে মিল্টন সমাদারের স্বেচ্ছাচারিতার বিষয়ে পরিষ্কার তথ্য দেয় সাবেক পার্টনার মোহাম্মদ মোস্তফা কেউ যদি কোনো টাকা পয়সা নেয় যদি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও যদি আসেন টাকা নিতে হলে প্রতিষ্ঠানে যারা দায়িত্ব আছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে উনি টাকা নেবেন তো এই জিনিসটা আসলে ওনারা মেনে নিতে পারেনি মানে একটা বৃত্তমান মানুষকে হয়তো বা মারলে বা তাকে টর্চার করে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ পেতাম আমরা আমরা কিন্তু তার সাথে লাভ নাই কখনো দুতলায় কখনো তিনতলায় ঠিক আছে বা কখনো তারা অফিস রুমে মামলা করে মামলা উঠিয়ে নেওয়ার কথা বলেও এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা আদায়েরও অভিযোগ পাওয়া যায় আলোচিত এই মানবতার অলার বিরুদ্ধে সুমন তানভীর আর টিভি ঢাকা বন্ধ ঘোষণার পরও ক্যাম্পাসে অবস্থান নিয়ে বন্ধন ও বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে এ সময় শিক্ষার্থীরা জানায় উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বে তারা ভোগান্তির শিকার হচ্ছে তাই দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানায় তারা তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হবে না পাশাপাশি উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্ব নিরসনেও কাজ করার কথা জানান তারা শিক্ষকদের আন্দোলনের কারণে জরুরি সিন্ডিকেট সভায় মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার হয় এখন যদি হলটা বন্ধ হয়ে যায় আমার কোর্সটা কিন্তু শেষ হবে না আপনারা প্লিজ নিজেদের মধ্যে সমঝোতা করে আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে শুরু করেন ক্লাস পরীক্ষা বন্ধ আছে আমরা অনেক সমস্যায় পড়ব যার কারণে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিরপেক্ষতা জায়গা থেকে আমরা এই মানববন্ধনে আসছি শিক্ষক সমিতির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসক উচ্চপদস্থ একটা কমিটির মাধ্যমে তাদের সাথে বসবে এবং বসে এই সমস্যার যত দ্রুত সম্ভব নিরসন করে যায় করতে পারবে সেই বিষয়ে আমরা শিক্ষক সমিতির সাথে আলোচনা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানী এভারকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানবীর তানভীর চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং খালেদা জিয়া ঠিক কটা নাগাদ গেছেন হাসপাতালে তার চিকিৎসকরা আসলে কি বলছেন সবকিছু মিলিয়ে জানাবেন এখন থেকে কিন্তু ঠিক তিনি হাসপাতালে এরই মধ্যে প্রবেশ করেছেন এবং ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হাসান যেটি আমাদের জানিয়েছিলেন যে তার আহ চিকিৎসায় যেহেতু একটি মেডিকেল বোর্ড আসলে কার্যকর আছে সেই মেডিকেল বোর্ডের পরামর্শ এতটুকুই জানানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আনা হয়েছে তাকে আসলে আজকে হসপিটালে অ্যাডমিট করা হবে কিনা এই বিষয়ে কিন্তু কোনো রকম নিশ্চয়তা কিংবা আসলে কোনো পরিষ্কার তথ্য তিনি আমাদের দেননি কিছুক্ষণ আগে যেটি তার মিডিয়া এর কর্মকর্তা দিদার আছেন আমাদের জানিয়েছিলেন যে মাত্র হাসপাতালে যেহেতু ঢোক প্রবেশ করানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তাররা আসলে তাকে দেখবেন এবং তারপরে আসলে সিদ্ধান্ত হবে তিনি হাসপাতালে থাকবেন নাকি তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে আসলে বাসায় নিয়ে যাওয়া হবে তবে একটি বিষয় যেটি বলতে চাই যে যখন তিনি আসলে বাসার থেকে বের এবং তার শারীরিক অবস্থা আমাদের চোখে আমরা দেখছি দেখে কিন্তু আমার মনে হয়েছে তিনি কিন্তু আসলে বেশ স্থিতিশীল অবস্থায় আছেন শারীরিকভাবে হয়তো ফার্দার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে তাকে এখানে নিয়ে আসা হয়েছে আর আপনারা জানেন যে এর আগে ঠিক এক মাস অর্থাৎ গত ৩০ মাস কিন্তু এই এবারকার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা নিয়ে কিন্তু আমরা তিনি যে লিভার নামে একটি রোগে ভুগছেন সেই রোগে কিন্তু তার যারা ডাক্তার মেডিকেল সরকারের কাছেও তার পরিবার কিন্তু তদমিল করেছে যে দেশে আসলে তার চিকিৎসা সম্ভব নয় এরকম কথা কিন্তু তারা বলছেন তারপরেও আমরা দেখছি গত প্রায় চার বছর ধরে আমরা এই বাংলাদেশে অর্থাৎ এবার কেয়ার হসপিটালে কিন্তু আমরা তার নিয়মিত চিকিৎসা ধন্যবাদ আপনাকে দর্শক কিছুটা গোলযোগ ছিল আমাদের সংযোগে নিশ্চয় পরবর্তী সংবাদে আপনাদেরকে আমরা কিছু তথ্য পারব তথ্যগুলো জন্য। বিএমডিসি ছাড়া ভুল চিকিৎসা নির্ণয় ও দাবি করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন তবে রোগীদের প্রতি চিকিৎসকদের কোন অবহেলাও সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসার্জন সোসাইটির বারোতম আন্তর্জাতিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এ সময় তিনি চিকিৎসকদের সুরক্ষা আইন পাশ করানোর প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন সম্মেলনে বাংলাদেশ নিউরো সার্জন চিকিৎসকদের গ্রেফতারের নিন্দা জানান হাসপাতালে কোন ধরনের মোবাইল কোড পরিচালনা না করার আহ্বান জানান তারা ভুল চিকিৎসা বলার অধিকার ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া আবার সাথে সাথে কিন্তু রুগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না আপনারা আমাকে সেবা দেন আমি আপনাদের জন্য যা করার আমি এক যে ডক্টর হিসাবে আমি সেটা করব জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা শেষে দেশের ছয়টি অভাশ্রমে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ ধরা জাল ও নৌকা নিয়ে পদ্মা মেঘনায় ইলিশসহ মাছ শিকারে নেমেছেন চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে গতকাল রাতেই জেলেরা মাছ শিকারে নদীতে নামেন তবে জেলেদের অভিযোগ প্রকৃত জেলেরা নিষেধাজ্ঞা মেনে চললেও অসাধু কিছু লোক নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণ করেছে এদিকে ভোলায় নদীতে নেমেছে দুই লাখ জেলে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানা দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় জাটকা ইলিশ বড় হতে পেরেছে যদিও গেল রাত থেকে সকাল পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ পায়নি বলে জানায় ফিরে আসা জেলেরা এর আগে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল দুই মাস দেশের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার টুকটাক পাইতে যার এখন তো নদীতে ছোট মাছ বড় মাছ তো খুব কম মাছ এখন কিছুটা কম হবে তো দু চার দিন যাবে এই সময় এই পরিস্থিতি হবে এখন বর্তমানে আমরা যে ইলিশ যে পরিমাণ দাম থাকার কথা কিন্তু টুনাগালের বাইরে এক দুই দিনের ভিতরে নামার মাছটা আসবে তখন আবার চাঁদপুর মাছ অ্যাভেলেবেল পাওয়া যাবে দুই দিনের রিমান্ড শেষে কেএনএফ এর তেরো সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত দুপুরে রিমান্ড শেষে আদালতে তোলা হলে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন এই আদেশ দেন এদিকে রুমা সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় নারী সহযোগীকে আটক করেছে বাহিনী ও থানচি এক উপজেলায় ব্যাংক ডাকাতি ম্যানেজারকে অপহরণ ও অস্ত্র লুটের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে এ পর্যন্ত উনআশি জন কেএনএফ এর সহযোগীকে আটক করেছে। তাদের মধ্যে তেইশ জন নারী সদস্য রয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী দুপুরে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় সোসাইটির ভাইস চেয়ারম্যান ও নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সোসাইটির জেলা ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় জাতির সহ পনেরো আগস্ট শহীদদের আত্মার মাখফেরাত কামনায় মোনাজাতে অংশ নেয় তারা শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটে মত বিনিময় সভা হয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ পশ্চিমবঙ্গ সহ ভারতের চার রাজ্যে আগামী দুই থেকে তিন দিন রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর এদিকে পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া বিহার ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে অতি তীব্র তাপপ্রবাহের দাপট চলবে বলে পূর্বাভাস জানানো হয় এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার পূর্বাভাসে বলা হয় পূর্ব ভারতে তাপ প্রবাহের দাপট দুই থেকে তিন দিন চলবে আর দক্ষিণ ভারতে এই পরিস্থিতি জারি থাকবে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতে সৌদি আরবের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট ডুবে গেছে অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান করা হয়েছে দেশটিতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর বৃষ্টির সময় উপত্যকা ও জলাধারগুলো থেকেও দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা এছাড়া গাড়িতে করে কৃষি পণ্য পরিবহনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে চীনের গুয়াংদং প্রদেশে পাহাড়ি সড়ক ধসে দুর্ঘটনায় চব্বিশ জন নিহত হন এই ঘটনায় আহত হন আরও অন্তত ত্রিশ জন বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয় এতে বলা হয় সড়কের ধ্বংসস্তূপে অন্তত বিশটি গাড়ি পড়ে থাকতে দেখা গেছে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছুই জানায়নি কর্তৃপক্ষ এর আগে গত সপ্তাহে গন্দঙ্গে ভয়াবহ বন্যায় চারজন নিহত হন গৃহহীন হয়ে পড়েন আরো ক্রিকেট পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী দল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায় ঘরের মাঠে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না নিগার সুলতানার দল আর টানা দুই ম্যাচে জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে ভারতের মেয়েরা এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করতে চায় উইমেন্স ইন লো তবে এই ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে সংবাদ এই পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে করো রাতের সংবাদ পৌনে এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ